দর্শক, চট্টগ্রাম অঞ্চলের সংকট সম্ভাবনার নানা দিক নিয়ে এসিটিভির বিশেষ আয়োজন চট্টগ্রাম দর্পণ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি শাহনওয়াজ রিটন। শুরুতে জানিয়ে রাখি, সপ্তাহের প্রতি মঙ্গলবার রাত 11টায় অনুষ্ঠানটি প্রচারিত হয়। প্রতিপূর্বে থাকে নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে বিশেষ প্রতিবেদন, এ নিয়ে বিশেষজ্ঞের বিশ্লেষণ এবং চট্টগ্রামের নান্দনিক কোনো বিষয়ে তথ্যচিত্র। তো শুরু করা যাক আজকের আয়োজন। আজকের বিষয়, উরাল সড়কে উঠছে চট্টগ্রাম। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব আব্দুস সালাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার সঙ্গে অনেক কথা বলবো, তার আগে একটি প্রতিবেদন দেখে নিতে চাই। দর্শক, চট্টগ্রামের যানজট নিরসনে একের পর এক উরাল সড়ক নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যদিও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা, তবে সিডিএ বলছে দীর্ঘমেয়াদী আর সুফল পাবে নগরবাসী। দেখুন, এ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। এমনিতেই অতিরিক্ত গাড়ির চাপ সামলাতে বেসামাল বন্দরনগরীর সড়কগুলো, তার উপর প্রতি বছর গাড়ির বৃদ্ধি তো আছেই। এমন বাস্তবতায় বাহাদ্দারহাট, কদমতলী আর দেওয়ানহাটের পর মুরাদপুরে আরও একটি উড়াল সড়ক নির্মাণ শুরু করেছে নগর কর্তৃপক্ষ। গেল 12 নভেম্বর আনুষ্ঠানিকভাবে এর নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিডিএ বলছে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত 5.2 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়ক নির্মিত হলে অনেকটাই যানজটমুক্ত হবে চট্টগ্রাম। এইটা যদি হয়ে যায় তাহলে চট্টগ্রামে যে ভয়াবহ যানজট, এই যানজট আগামী 50 বছরের জন্য নিরসন হয়ে যাবে। ফ্লাইওভার ইজ নট ফর টুডে অর টুমরো, ইট ইজ ফর অ্যাবাউট 100 ইয়ার্স। এদিকে যানজট কমাতে এই উড়াল সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও এসবের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। ফ্লাইওভার ভবিষ্যতের কিছু সম্ভাবনাকে কিন্তু প্রতিবন্ধকতার মুখে ফেলে দেয়। যেমন আমি যদি বিআরটি করতে চাই, এমআরটি করতে চাই, সেই কাজগুলি আমার কিন্তু ফ্লাইওভার প্রতিবন্ধকতা তৈরি করবে। অন্যদিকে উড়াল সড়ক নিয়ে মতবিরোধ আছে খোদ সরকার দলের অনেক নেতার মধ্যেও। আমাদের নেত্রী শেখ হাসিনা প্রচুর পরিমাণে টাকা উনি ইনভেস্ট করছেন, সেই টাকা নিয়ে আমরা কী করছি? জলপথের নিরসন না করে একটা ফ্লাইওভার করে ক্ষান্ত হচ্ছে, নির্মাণ করছে এবার ওভারপাস, এগুলো টাকা আত্মসাত হচ্ছে। তবে সিডিএ বলছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই এসব উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে, আর তাই এর সুফল পেতে হলে অপেক্ষা করতে হবে নগরবাসীকে। আমরা আসলে প্রতিবন্ধী যদি দেখলাম আর কি, আপনি বলছিলেন যে 50 বছর 100 বছরের সুফল পাবে, 100 বছর পরে সুফল পাবে অথবা দীর্ঘমেয়াদী সুফল পাবে। আমি শুরুতে অনেকে আসলে বিরোধিতে আছে, কিন্তু আপনার পরিকল্পনা চট্টগ্রাম নগর নিয়ে, আপনি নগরের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, আপনার পরিকল্পনা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে চট্টগ্রামের একটা বৈশিষ্ট্য, এটা বন্দর নগরী। দিন দিন বন্দরের কাজ বাড়তে থাকবে, চট্টগ্রামের যানজট বহু অংশে বেড়ে যাবে, অতিজীবন বেড়েছে, ভবিষ্যতে বাড়বে। ডিজি ট্রাফিক বলেন বা অভিজ্ঞ মহল যারা আছে তারা বল আমাকে মাস্টার প্ল্যানার বলে যে রোড ক্যাপাসিটি বাড়াতেই হবে, রোড ক্যাপাসিটি বাড়াতে হবে, এটা অবশ্যম্ভাবী, এটা কোনো কারো দ্বিমত নাই। রোড ক্যাপাসিটি বাড়ানোর 2-3টা উপায় আছে। মাস্টার প্ল্যানের দিক নির্দেশনা অনুযায়ী আপনাকে হরিজেন্টালি সম্প্রসারণ করার জন্য এবং ভার্টিক্যালি সম্প্রসারণ করার জন্য। গত 5 বছরে সিডিএ হরিজেন্টাল সম্প্রসারণ করতে গিয়ে প্রায় 16টি রাস্তা, চট্টগ্রামের এমন কোনো রাস্তা নাই যেটা সম্প্রসারিত হয় নাই। সিডিএবিনি হলো মূল রাস্তা চট্টগ্রামের, সেই সিডিএবিনিতে যখন আমরা হাত দিলাম দেখা গেলো যে পাশাপাশি বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। প্রচুর বিল্ডিং সব, সুতরাং রাস্তাটা যেহেতু 100 ফিট প্রস্থ, সেই জন্য সিডিএ মাস্টার প্ল্যানের দিক নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত নিল যে হরিজেন্টাল যেহেতু সম্ভব হচ্ছে না, ভার্টিক্যাল সম্প্রসারণ করতে হবে, রোড ক্যাপাসিটি বাড়াতে হবে। সেই ভার্টিক্যাল সম্প্রসারণের নামটাই হলো আসলে ফ্লাইওভার বা ওভারপাস। সেই বদরাটটা করেছিলেন সেখানে কিন্তু বিশেষজ্ঞরা বলছিলেন যে খুব কম গাড়ি কিন্তু চলে। আমি বলি বদরাট ফ্লাইওভার বলুন বা আপনি পৃথিবীর যদি বিভিন্ন জায়গায় যদি সাংহাই একদম আমাদের কাছে সাংহাই যদি যান, ইভেন ব্যাংকক গেলে পরে ফ্লাইওভার নির্মিত ভিশন, যেটা মিন করেছি দিয়ে ভিশন হলো প্রয়োজনের আগে কাজ সেরে ফেলা অথবা করতে না পারলে উপলব্ধি অনুধাবন করা, দিস ইজ কল ভিশন। সিডিএর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে সম্ভব হয়েছে সিডিএ, আর অনুমোদন মানে উপলব্ধি করার চেয়ে করে ফেলাটা শ্রেয় মনে করেছে, উৎকৃষ্ট মনে করেছে। মানে আপনি বলছেন এখন হয়তো ব্যবহার হচ্ছে না কিন্তু ভবিষ্যতে ব্যবহার হচ্ছে। আমি আপনাকে দ্বিমত পোষণ করি। বদরাট ফ্লাইওভার কাদের জন্য করা হলো? বদরাট ফ্লাইওভার করা হলো বৃহত্তর বাকুলি এবং দক্ষিণ চট্টগ্রাম, এদিকে চান্দগাঁও মহড়া বোয়ালখালী নিয়ে। তো বৃহত্তর চট্টগ্রামের বা দক্ষিণ বৃহত্তর বাকুলি অবতা দক্ষিণ চট্টগ্রামের কেউ যদি বলে থাকে যে এই ফ্লাইওভারের সুফল আমরা পাচ্ছি না, তাহলে দেখা যায় সিডিএ দায়ী হবে। কিন্তু যাদের জন্য এই ফ্লাইওভার নির্মিত হলো
তারা যদি খুশি থাকে, তারা যদি সুফল পেয়ে থাকে, তারা যদি আনন্দিত হয়, তাহলে তাহলে বোঝা গেল এই ফ্লাইওভারের প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল। সুতরাং আপনার মিরেশ্বরের মানুষ, খুলনার মানুষ, অথবা মানে যারা এই সড়কটি ব্যবহার করবে না, তারা কি বলছে, তারা কি মন্তব্য, এটা এটা আসলে গুরুত্ব দেওয়ার কোনো যুক্তি নেই। বৃহত্তর চট্টগ্রামে বৃহত্তর বাকুলিতে 10 লক্ষ মানুষ বসবাস করে। দক্ষিণ চট্টগ্রাম তো হলো কর্ণফুলী পার থেকে টেকনা পর্যন্ত বিস্তৃত, মোহরা, চান্দগাঁও, বোয়ালখালী ইত্যাদি এলাকায় বিশাল এলাকা। এই এলাকার একটা মানুষ এই যাবৎ বলছে কি না যে বদ্যাট ফ্লাইওভারের সুফল আমার পাচ্ছি না। সুতরাং তারা আমি যখন এলাকায় যাই, তারা আনন্দে তাদের সীমা নাই যে দীর্ঘদিনের যানজট একটিমাত্র ফ্লাইওভারের কারণে চিরতরে নিরসন হয়ে গেল। তাহলে এই ফ্লাইওভারের কাজ যেটা, এটা সার্থক। কিন্তু এরপরও আসলে বিরোধিতা হয়তো অনেকে বিশেষজ্ঞ বলছেন, আমি মনে আমি বঙ্গবন্ধু নাকি বলতেন যে গাছে ফল ধরে সেই গাছে ডিল ছোড়া হয়। আমার মনে হয় কাজ করলে, যে কোনো কাজেরই সমালোচনা এবং এখানে বিরক্ত হওয়ার, ক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই, কোনো রিজন নেই, এটা বলা বলি থাকবে। কিন্তু আমার উদ্দেশ্য যাদের জন্য এই জিনিসটা করা হলো, যে জনসংখ্যার জন্য, তারা যদি খুশি থাকে, তারা যদি সুফল পেয়ে থাকে, আমি বললাম আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনি নতুন করে যে বলি এটা শুরু করলাম, এখানে হলো যে আমাদের একটা মেন স্ট্রিম, এটা হলো সিডিএভিনিউ, সেটা বর্দার থেকে বা কালুগড় থেকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত। এই যে বিশাল এক ব্যাপার, আপনি বিশ্বাস করেন 36, 37, 38, 39, 40, 41, 41 ছয়টা ওয়ার্ডে 22 লক্ষ মানুষ বসবাস করে। এখানে সিপিজেড, এখানে কর্ণফুলী সিপিজেড, এখানে এয়ারপোর্ট, এখানে নেভি, এখানে পোর্ট, আর হলো কন্টেইনার টার্মিনাল অনেক। এর কারণে 22 লক্ষ মানুষের কীরকম সীমাহীন দুর্ভোগ যানজটের কারণে পাহাত হচ্ছে, আপনি যদি ওই এলাকায় না যান বুঝতে পারবেন না। বিশেষ করে যেহেতু আমি বিমানবন্দরে যাওয়ার সময় অনেকে ফ্লাইট মিস করে, না বিমানবন্দরে হচ্ছে 1,000 মানুষ ডেলি, কিন্তু ওখানে 22 লক্ষ মানুষ সার্বক্ষণিক অবস্থান করে, ওখানে তাদের কী অবস্থা হচ্ছে এটা কিন্তু বুঝতে হবে। বিমানবন্দর যাচ্ছে বিএপিরা অথবা নেভির মধ্যে দিয়ে যাচ্ছে, 1,000 মানুষ যাচ্ছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সেটার জন্য আপনারা পরিকল্পনা নিচ্ছেন, সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু 22 লক্ষ মানুষের জন্য আকুতি দেখবেন আপনি। 22 লক্ষ মানুষ যেহেতু আমি রাজনীতি করি, আমি ওখানে যাই, এলাকার মানুষ আমাকে পায়েদের বলে সালাম ভাই আমাদেরকে উদ্ধার করেন, কীরকম যানজট তার সহ্য হচ্ছে না। রোগী গাড়িতে মারা যাচ্ছে, আমার মা বোনরা গাড়িতে প্রসব সেরে ফেলতেছে। সর্বশেষ যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা উদ্বোধন করেছেন, সেই প্রকল্প নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি বলি যে এই মুরাদপুর থেকে যে আমরা লালখানবাজার, আমরা উন্নয়নকে দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হলো উত্তর পশ্চিম চট্টগ্রাম, আগ্রাবাদ থেকে সাগরের পার, আরটা হলো উত্তর পূর্ব চট্টগ্রাম, আগ্রাবাদ থেকে হালদার পার। এইভাবে আমি সাজিয়েছিলাম, এমনভাবে পরিকল্পনা করেছিলাম, 41টি ওয়ার্ডের মধ্যে কোনো ওয়ার্ড যাতে বলতে না পারে, সিডিএস চেয়ারম্যান সাহেব আমাদেরকে বাদ দিয়েছেন। সেটা বলার উন্নয়নের সমবন্টনের কথা বলছেন, সেটা বলার কোনো সুযোগ আমি রাখি না, ইনশাল্লাহ কেউ বলতে পারে নাই, এখনও ভবিষ্যতে ইনশাল্লাহ পারবে না। সেই জন্য আমি উত্তর পূর্ব চট্টগ্রাম, যেহেতু উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, একসাথে সব শুরু করা যায় না, শেষও করা যায় না, সেই জন্য আমি প্ল্যান করে পরিকল্পনা করে উত্তর পূর্ব চট্টগ্রামে প্রথম হাত দিয়েছিলাম। এই দুইটা প্রজেক্ট যদি হয়ে যায়, একটা হলো বাইপাস রোড বাইজির থেকে ফজদার, যেটা আগামী মাসে শুরু হবে, এবং যেটা শুরু হয়েছে মুরাদপুর থেকে লালখানবাজার, সেই দুইটা প্রজেক্ট যদি শেষ হয়ে যায়, তাহলে উত্তর পূর্ব চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন প্রায় সমাপ্তির পথে, এবং আগামী 50 বছর এখানে যানজটের বংশ থাকবে না আমার বিশ্বাস। দক্ষিণ পশ্চিম চট্টগ্রামে যে হাত দিলাম, এটা হলো আপনার এই যে নেতৃত্ব ডিক্লেয়ার করলেন, কিন্তু আপনি কি মনে করেন শুধুমাত্র সিডি এভিনিউ করে চট্টগ্রাম যানজট, আমরা যখন এটাকে সরকার যদি আন্তরিক না হয়, সরকার প্রধান যদি আন্তরিক না হয়, তাহলে কথার কথা হয়ে যায় এগুলা। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, ওনাকে যেটাই অনুরোধ করা হয় সেটাই উনি রাজি হয়ে যান। যেমন সেদিন 12 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী আসলেন আমাদের আখতারুজ্জামান বাবু চৌধুরীর ফ্লাইওভারটা কাজ শুরু করার জন্য, সেই দিন ওনাকে অনুরোধ করা হলো, আমাদের টাকার সংকলনের কারণে আমরা এই পর্যন্ত করলাম ফার্স্ট পেজ, এটা যদি এয়ারপোর্ট পর্যন্ত সম্প্রসারিত হয় চট্টগ্রামবাসী খুশি হবে। তিনি ঘোষণা দিয়েছেন, উনি এক মুহূর্ত দেরি না করে সেই ঘোষণাটা দিয়ে ফেললেন। এখন আর সে এই ফ্লাইওভারকে মুরাদপুর থেকে লালখানবাজার বলা যাবে না, এটা বলতে হবে মুরাদপুর থেকে এয়ারপোর্ট, তাহলে সুফল পাবে কিনা চিন্তা করে দেখেন। শুরু করতে হবে সাহস নিয়ে, সাহস নিয়ে যদি কিছু শুরু করা যায় তাহলে সুফল পেতে বাধ্য। আমরা এ নিয়ে আরও কথা বলবো, আমাদের একটা বিরতির সময় হয়ে গিয়েছে। দর্শক, কথা বলছিলাম সিরিয়ার চেয়ারম্যান জনাব আব্দুস সালামের সঙ্গে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে নিশ্চয়ই আপনাদেরকে আমাদের সাথেই পাবো। দর্শক, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।
আপনারা দেখছিলেন চট্টগ্রাম দর্পণ, কথা বলছিলাম চট্টগ্রামের উড়াল সড়ক নিয়ে। আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব আব্দুস সালাম। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের একজন প্রকৌশলীর বক্তব্য শুনতে চাই এ নিয়ে। যে মাস্টার প্ল্যানে কিন্তু এই ফ্লাইওভারগুলি করতে বলে নাই, শুধু সিডিএ না, যতগুলি সরকারি এজেন্সিস আছে যারা উন্নয়ন কাজ করে, সরকারের টাকাটা খরচ করে, তাদের সকলেরই এই মাস্টার প্ল্যান অনুযায়ী কাজগুলি করার কথা। কিন্তু বাস্তবে আমরা যে দেখি যেটা, সেটা হচ্ছে এরা মাস্টার প্ল্যানকে কেউ একটা খুব একটা মানতে চায় না। আমরা আসলে একজন প্রকৌশলী বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে আসলে মাস্টার প্ল্যান অনুযায়ী এই ফ্লাইওভারগুলো অথবা উড়াল সড়কগুলো নির্মাণ করা হচ্ছে না। আসলে সিডিএ চেয়ারম্যান, আসলে এক কথা বারবার বলতে হয়, যে সমস্ত প্রকল্প মাস্টার প্ল্যানে থাকে না, সেই সমস্ত প্রকল্পের অনুমোদন সরকার দেয় না। সিডিএ এই ভুল কোনোদিন করে নাই, ভবিষ্যতে করবে না। মাস্টার প্ল্যানের দিক নির্দেশনা মোতাবেক সব কিছু হচ্ছে এখানে। যদি কারো তথ্যের ঘাটতি থাকে, সিডিএর সাথে যোগাযোগ করলে পরে আমরা দেখিয়ে দেবো কোন জায়গায়। আমরা বারবার বলছি, পেজ নম্বর ক্লাস নম্বর উল্লেখ করে সিডিএকে, সিডিএ বলতে আমি পেপারে বিজ্ঞাপন দিয়ে বলেছি যে মাস্টার প্ল্যানের অমুক পৃষ্ঠায় অমুক ক্লাউজে ফ্লাইওভারের কথা বলা আছে। এটা নিয়ে আর তর্ক করার কোনো সুযোগ কারণ নেই। ডিটেল এরিয়া প্ল্যানের কথা বলে সব জায়গা থেকে বাস্তবায়ন আছে, সেটা বলা হয়েছে, কিন্তু এটা নিয়ে হয়তো তর্ক সৃষ্টি করা, এটা মনে হয় উন্নয়নকে বাধাগ্রস্ত করার সামিল। যেমন অনেক, কিন্তু আপনি কিন্তু সরকার দলের সঙ্গে জড়িত, কিন্তু সরকার দলের অনেক বড় বড় নেতারাও কিন্তু এটার বিরোধিতা করছেন। আসলে 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 বিরোধী করার জন্য যদি কেউ বিরোধী করে, সেটা কিছু বলার নাই। কিন্তু আমার জনগণ, জনগণের জন্য যদি কিছু করা হয়, সেই জনগণ কী বলে সেটাই দেখতে হবে। আপনি দেখছেন যে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিলেন যে এয়ারপোর্ট থেকে ফ্লাইওভার হবে শাহনেওয়াজ ব্রিজ, এয়ারপোর্ট থেকে ফ্লাইওভার হবে লালখান বাজার পর্যন্ত, ওই এলাকার ছয়টি ওয়ার্ডের জনপ্রতিনিধিরা বিজ্ঞাপন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের মন্ত্রী মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাফ সাহেবকে এবং আমাকে অভিনন্দিত করি, তাহলে জনগণের যে ভাষা সেটা তো বুঝতেই হবে, যারা তারা কী চায়, তাদের চাহিদা পূরণ করতে পারলেই রাজনীতি সার্থক। আপনি বলছিলেন আসলে যে কোনো উন্নয়ন কাজে, যে কোনো কাজের আসলে বিরোধিতা থাকে, আলোচনা থাকে, এটা স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে এটার ভয়ে যদি চুপ করে বসে থাকে, উন্নয়ন কখনো হবে না। আমি সর্বশেষ উড়াল সড়ক নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই সিডিএ চেয়ারম্যান হিসাবে, কেমন চট্টগ্রাম সামনের সময় আপনি দেখতে চান? আসলে চট্টগ্রাম মানুষ আমি যে বলেছি ভাগ্যবান, জনতা শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছেন, এই সুযোগ আমাদেরকে কাজে লাগাইতেই হবে। কেউ যদি এটা না বুঝে না শুনে কথা বলে ফেলে ঠিক হবে না। আমাদের এই সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রামকে এগিয়ে নিতে হবে সবাই মিলে, এটা হলো আমার আবেদন সবার কাছে। দ্বিতীয়ত কথা হলো যে উন্নয়নটা চলমান প্রক্রিয়া, এটা একদিনে এক মেয়াদে শেষ করা যায় না, শুরু করা যায় না। যেটা আমরা যেটা শুরু করেছি, সিডিএ যেটা শুরু করেছে, আমি সবার কাছে অনুরোধ করব, এটা যাতে কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত না হয়, এটা যাতে চলমান থাকে। এবং চলমান থাকলে পরে আমার বিশ্বাস যে আগামী পাঁচ বছরে চট্টগ্রাম 50 বছর এগিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আপনার সেই কথা সঙ্গে চট্টগ্রামবাসী একমত হবেন, আমি আশা করবো আপনার সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। আপনার সঙ্গে আরও কথা হবে, আমি আপনাদের একটা নিয়মিত আয়োজন আছে তথ্যচিত্র প্রদর্শন, আমরা চট্টগ্রামকে প্রমোট করতে চাই। দর্শক, আমরা আমাদেরকে আমাদের যে নিয়মিত আয়োজন আছে সেটি আপনাদের দেখাতে চাই। আপনারা জানেন যে চট্টগ্রাম হচ্ছে অসংখ্য সৌন্দর্যের আধার, সেই আধারের অন্যতম একটি অংশ হচ্ছে চট্টগ্রামের পতঙ্গা সমুদ্র সৈকত। আমরা এবার চট্টগ্রামের পতঙ্গা সমুদ্র সৈকত নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র দেখতে চাই। চট্টগ্রাম শহরে এসেছেন অথচ পতঙ্গা সমুদ্র সৈকত দেখলেন না, তা কি হয়? তাই চলুন শহরের একদম লাগোয়া এই সৈকতে একবার ঢু মেরে আসি। নগরীর কোলাহল পেরিয়ে মাত্র কমাইল গেলেই চোখে পড়বে উত্তাল জলরাশির বঙ্গোপসাগর, সাগর পারের বালুকা রাশি, বাতাসের শোঁ শোঁ শব্দ মন ভরিয়ে দেবে আপনার। লক্ষ্য করুন নানা বয়সী মানুষ কত আনন্দ করছে সেখানে। চিটাগং এমনিতে একটা সুন্দর নগরী, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লাগে, তার মধ্যে পতঙ্গা একটা অন্যতম জায়গা। যখন চিটাগাং আসি প্রায় আসি বিচে, তো মোটামুটি ওয়েদারটাও চেঞ্জ হয় আর ভালো লাগে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার যারা দেখেননি কিংবা সময়ের অভাবে দেখার সুযোগ পাননি, তাদের জন্য এই পতঙ্গা হতে পারে সবচেয়ে ভালো বিকল্প। ঘোড়ায় চড়ে সৈকত ভ্রমণ, স্পিড বোটে উত্তাল জলরাশির সাথে মিতালি সবই করার সুযোগ আছে এখানে। ঘোড়ায় চড়ছি, তারপর পানিতে নামছি, তারপর হুন্ডা চালাইছি। এখানকার পরিবেশটা কিন্তু আগের মতো, আগের সাথে একটু উন্নত হয়েছে, আর একটু ভালো হলে কিন্তু আরো ভালো হইতো। সমুদ্র পাড়ে আছে শামুক ঝিনুকের হরেক রকমের দোকান, তবে কেনাকাটার আগে সমুদ্রে ডুবে যাওয়া সূর্যটা দেখে নিতে ভুলবেন না যেন।
সাগরে সূর্যাস্তের এই ছবি আপনার মনকে অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দেবে। সূর্য স্নান দেখে এবার নিজের কিংবা স্বজনদের জন্য কেনাকাটা করে নিতে পারেন পাশের ঝিনুক মার্কেট থেকে। জিনিসপত্র কিছু এখানে কেনাকাটাও আছে, কিন্তু তুলনামূলক একটু বেশি দামটা নেয়। ঝিনুকের মালা কিনছি, তারপরে কানের তা কিনছি। পুতির মালা, শামুক ঝিনুকের নানা বাহারি সামগ্রী কিংবা পাশের দেশ মিয়ানমার থেকে আসা নানা টুকিটাকি জিনিসপত্র সবই নজর কাড়বে আপনার। এবার পতেঙ্গা সৈকত থেকে একটু বেরিয়ে ঢু মেরে আসতে পারেন পাশের নেভাল এভিনিউতে। কর্ণফুলী নদী সাগরের সাথে যেখানটায় মিশেছে, সেখানে রাস্তার পাশে শত শত মানুষ ভিড় করে অন্যরকম এক আনন্দ উপভোগ করতে। সাগরের মৃদু বাতাসের সাথে আপনার নাকে আসবে কাঁকড়া ভাজার শুঘ্রাণু। অনেক লোকেরা এখানে আসি কাঁকড়া খুঁজে, কাঁকড়া চলে আর কাঁকড়া খাই। হ্যাঁ, কাঁকড়া আমাদের থেকে খুব ভালো লাগে, বুঝছেন। আমরা প্রায় সময় আসি, কাঁকড়া খাই। এখানে এয়ারপোর্ট আছে, দেখার মতো একটু জিনিস আছে আর কি। পতেঙ্গা এসে এই কাঁকড়া খাওয়ার লোভটা অনেকেই সামলাতে পারেন না। ও হ্যাঁ, এখানকার পেঁয়াজু ভাজাটাও কিন্তু একটু স্পেশাল। এখানে পেঁয়াজু, কাঁকড়া, বট, সটপুরি এই জাতীয় জিনিস আর কি বেশি চলে। নেভাল সড়কে দল বেঁধে আসেন অনেকে, পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেন নদী ও সাগরের মোহনায়। আজকে আমাদের 16 ব্যাচের র‍্যাগ ডে, তো প্রতি বছর এই দিনে আসা হয় আর কি। সত্যি শহরের এত কাছে এমন নান্দনিক সৌন্দর্য মেলা ভার। আমরা সব তথ্যচিত্র দেখছিলাম, অসম্ভব সুন্দর একটি জায়গা পতেঙ্গা। এই পতেঙ্গা নিয়েও কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কিছু পরিকল্পনা ছিল, সেটি কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। কিরকম আসলে পতেঙ্গা? আসলে আমরা সাগর, নদী, পাহাড়, বৃষ্টিতে চট্টগ্রাম, এটা অন্য ধরনের একটা বৈশিষ্ট্য, সেটাকে কাজে লাগানোর জন্য, অর্থাৎ সাগরের যে আমেজ, আল্লাহর দেয়া নিয়ামত, সেই আমেজ আমরা পাচ্ছি না। সিডিএ এবং সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে অবিশ্বাস্য 1991 সালে যে জলোচ্ছ্বাস হলো, সেই জলোচ্ছ্বাসে লক্ষাধিক মানুষের মৃত্যু হলো এবং হাজার হাজার কোটি সম্পদ নষ্ট হলো। সেই থেকে চট্টগ্রামের মানুষ অথবা সাগরপারের মানুষ, তাদের আকাঙ্ক্ষা এটা বেরিবান্ত হবে, জলোচ্ছ্বাস থেকে তারা রক্ষা পাবে। অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে মাননীয় প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে 500 কোটি টাকা এক কিস্তিতে একটি প্রকল্পের জন্য নগদ দান, নগদ অনুমোদন দিয়েছেন, অনুদান দিয়েছেন। এটা চট্টগ্রামবাসীর জন্য বিশাল অর্জন। বেরিবাঁধটা, সেটা যদি বেরিবাঁধ হবে না, এটা 4 লেন একটা রোড হবে। এখানে আমার তো বিশ্বাস এটা পর্যটনের নতুন করে একটা সম্ভাবনা তৈরি হবে। শুধু পর্যটন না, এখানে কি হবে, আমি তো আমার যে পরিকল্পনা, আমার যে স্বপ্ন, এই এলাকায় সারা বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করবে। কারণ এই যে 5 কিলোমিটার একটা বেরিবাঁধ 4 লেন রোড হবে এবং 4 লেনের কান্ট্রি সাইড যেখানে আমরা সংরক্ষণ করে চলেছি, আসলে অসম্ভব একটা সুন্দর জায়গা। পৃথিবীর নগরের জায়গা আছে, কাছে থেকে কিন্তু সাগর দেখা যায়। সাগরকে মানুষ যে মানুষ সাগর যে মানুষকে আকৃষ্ট করে, হ্যাঁ, সে আকৃষ্ট করার যে আমরা আমাদের পরিকল্পনা আমরা করতে পারি নাই, এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমরা ইনশাল্লাহ, এটা স্বপ্ন নয়, এখন আমরা অ্যাকুইজিশন শুরু করেছি। 1700 কোটি টাকা ব্যয়ে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই বার্তা বা এই রোডটা যদি হয়ে যায়, 5.5 কিলোমিটারের রোড, তাহলে রোডের পাশে যে জায়গাটা আমরা সংরক্ষণ করে রেখেছি, সেখানে আবাসন, সেখানে সেখানে স্বাস্থ্যসেবা, সেখানে বিনোদন, এমন কিছু বাদ যাবে না, এখানে হবে না। সুতরাং এই চট্টগ্রামকে আমরা যদি ঐতিহ্য ফিরে পেতে যাই, চট্টগ্রামের গৌরব যদি ফিরে পেতে যায়, চট্টগ্রামকে যদি সারা বাংলাদেশের মানুষকে মানে আকর্ষণ করতে চাই, তাহলে এই প্রকল্পের কোনো বিকল্প নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আশা করবো আপনার সেই পরিকল্পনার আক্ষরিকত্বেই বাস্তবায়ন হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সঙ্গে এতক্ষণ যোগ দেওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব আব্দুস সালামের সঙ্গে। তিনি বলছিলেন তার পরিকল্পনার কথা, এই যে উরাল সড়ক নিয়ে নানা সমালোচনা হয়েছে, তিনি তার জবাবও দিচ্ছিলেন। আমরা ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।